আজিমোশান শহনশাহ আরে এখানে আমি অমিতাভ বচ্চনের কথা বলছি না এখানে মে বাত কর রহি হু ঋতিক রোশন আর ঐশ্বর্য রায় স্টারর মুভি জোধা আকবর কি জি হ্যাঁ যেটা 2008 এর সবসে বিগ বাজেট ফিল্ম থি আর ইসকো ডাইরেক্ট কিসনে কিয়া থা আশুতোষ গোবারিকর নে ইয়ে এক হিস্টোরিক্যাল ড্রামা ফিল্ম থি এই সিনেমার জন্য ঋতিক রোশন খুবই ভালো করে তৈরি করলো ওটার জন্য পরিণামও ভালোই পেয়েছে ও ঋতিক রোশন শুরু থেকেই নিজের অ্যাক্টিং স্কিলটা দেখিয়ে দিয়েছিল ইসকে বাদ ঋতিক রোশন নে আর ঐশ্বর্য রায় বচ্চন নে ইস মুভি মে কমাল কর দিয়া লোক পছন্দ করতে আর হিস্টোরিক্যাল ফিল্ম কে লিয়ে ঋতিক নে কাফি মেহনত কি আর উসকো সফলতা জো উন্হোনে জো চখা হ্যায় ইসকে বাদ ইসকি সফলতা কো ও ভি সবনে দেখাই হ্যায় নমস্কার আমি হচ্ছি পারো আর আপনারা দেখছেন পিকচার পারো আজকে আমি ঋতিক রোশন আর ঐশ্বর্য বচ্চন স্টারর মুভি জোধা আকবরের স্টোরি নিয়ে এসেছি জোধা আকবর কি স্টোরি হর কিসি কো পছন্দ হ্যায় লেকিন জোধা আকবর কে লিয়ে ঋতিক রোশন নে কিতনি মেহনত কি থি ও তো জব মুভি রিলিজ হুই আর 2008 কি সবসে সুপার ডুপার হিট মুভি বনি তো সবকো পতা লগ হি গিয়া ঋতিক রোশন নে ইসকে লিয়ে ইতনি মেহনত কি কি উনকো পরিণাম ভি আচ্ছা মিলা লেকিন ঋতিক রোশন নে আপনে পহলি মুভি সে হি আপনে ডান্স স্কিল কো তো সবকো দিখা দিয়া লেকিন ডান্স স্কিল কে সাথ অ্যাক্টিং ট্যালেন্ট ভি সবকো দিখা দিয়া কিন্তু এখানে জোধা আকবরের জন্য ও খুব হি মেহনত করেছে জোধা আকবরের জন্য ও খুদই বল রহে থে কি ইয়ে ইনকে লিয়ে সবসে মুশকিল রোল থা কিউকি জোধা আকবর কে জ্যাসে অটায়ার লেনা উনকে জ্যাসে বোলনা সব কিছু বহুত হি মুশকিল ছিল কিন্তু মুশকিল কাম করার পরে জো সফলতা মিলি হ্যায় উনকো ওটা পে ও খুশ হয়ে গেছে কিন্তু 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 এখানে একটা টুইস্ট এটা কি জোধা আকবরের জন্য একটা সুপারস্টার সিলেক্ট হয়েছিল কোন সুপারস্টার থে আপকো বতায়েঙ্গে ইসকে লিয়ে পিকচার পারো পুরে দেখিয়ে তো চলিয়ে আগে কি স্টোরি মে আব বতাতি হু ইয়াহা পে আচ্ছা যেমন কি আমি বললাম কি ঋতিক রোশন জোধা আকবর করলো আকবরের রোলে ও বহুত হি আচ্ছে লাগ রে থে এমনি ও আমার ভালো লাগে জি হ্যাঁ খ্যার বাদ ছোড়িয়ে লেকিন আকবর কে রোল মে উনহোনে ইতিহাস রচ দিয়া ঋতিক রোশন নে ইতনি মেহনত কি আর ইতিহাস ভি রচ দিয়া আর আশুতোষ গোবারিকর কো পহলে ও নহীঁ চাইয়ে থে কিসি আর অ্যাক্টর কো উনহোনে চুজ কিয়া স্ক্রিপ্ট দিখাই লেকিন উস অ্যাক্টর কে পাস ডেটস নহীঁ থি কন থা ও বলবো বলবো এমন করে হচ্ছে কি ওটাতে শাহরুখ খান কে নেওয়ার জন্য আশুতোষ গোবারিকর উনকো অ্যাপ্রোচ কিয়া লেকিন আশুতোষ গোবারিকর নে অ্যাপ্রোচ তো কর দিয়া শাহরুখ খান স্ক্রিপ্টও পুরা পড়ে নিয়েছে স্ক্রিপ্ট পড়নে কে বাদ শাহরুখ কো বহুত আচ্ছি লাগে স্টোরি লেকিন আচ্ছে লগনে কে বাদ ভি শাহরুখ খান কিউ নি কর পায়ে শাহরুখ খান কে পাস ইতনি বড়ি ফিল্ম করনে কে লিয়ে জাদা সময় নেই থা ইয়ানি কি ডেটস বহুত লম্বি থি জোধা আকবর মুভি কে লিয়ে আর জোধা আকবর মুভি কে লিয়ে শাহরুখ নে স্ক্রিপ্ট পড়া স্ক্রিপ্ট পছন্দ আয়ে কিন্তু ও সোমর কমির জন্য এই সিনেমাটা করতে পারলো না ইয়ানি কি আজিমোশান শহনশাহ আকবর কা কিরদার পহলে শাহরুখ করনে ওয়ালে থে আব ঋতিক নে কিয়া তো ঋতিক নে জব কিয়া তো ইতিহাস রচ দিয়া লোগো নে বেহদ পছন্দ কিয়া অভি ভি জব টিভি পে ইয়ে মুভি আতি হ্যায় তো লোক ঋতিক কি তারিফ করতে হ্যায় কিউকি জিস লহজে মে উনহোনে বাত কি আর জিস আন্দাজ মে উনহোনে আকবর কা পুরা ক্যারেক্টার গ্র্যাব কিয়া ও দেখ কে সব লোক খুশ হো গয়ে ঋতিক রোশন কে পাস জ্যাসে হি আশুতোষ গোবারিকর গয়ে তো উনহোনে ফট সে বোলা হ্যাঁ মে করুঙ্গা লেকিন ইস মুভি মে জিতনে ভি এলিমেন্ট ইউজ হুয়ে হ্যায় ও রিয়েল থে কন কন সে এলিমেন্ট বলবো 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 একটু তো শ্বাস নিতে দেন আমাকে তারপরে তো বলবো আচ্ছা যেমন কি আমি বললাম কি জোধা আকবর কো বানানে কে লিয়ে মেকার্স জো হ্যায় বহুত হি মেহনত কর রহে থে সবই লোক মেহনত কর রহে থে ঋতিক রোশন নে কিয়া ঐশ্বর্য রায় নে কিয়া আর আশুতোষ গোবারিকর নে ভি বহুত আচ্ছি কাস্টিং কি কেন কি এই সিনেমাটা বহুত হি ভালো ছিল আর 2008 কা ফেমাস আর বিগ বাজেট ওয়ালি মুভি থি তো মেকার্স নে ইস পে কোই ভি কোর কসর নহীঁ ছোড়ি কি মেকার্স কো হর চিজ আসলি দিখানা থা তো আসলি দিখানে কে লিয়ে জো সেটে ঘোড়া হাতি উট ইউজ হচ্ছিল ও সব রিয়েল ছিল জি হ্যাঁ রিয়েল থে ইয়ে সবই চিজে সাথ হি জো ঐশ্বর্য রায় কে জো অর্নামেন্টস থে ও ভি রিয়েল বনওয়ায়ে গয়ে থে আর উনকে লেহেঙ্গে পে আর জো উনকে অর্নামেন্ট থে সোনে কে ও সব হি রিয়েল থে ইয়ানি কি মেকার্স মুভি কো একদম ফ্যান্টাস্টিক বানানে কে লিয়ে উনহোনে কোই কসর নহীঁ ছোড়ি আশুতোষ গোবারিকর নে ভি কোই কসর নহীঁ ছোড়ি উনহোনে হর চিজ রিয়েল বানায়া ইস্তেমাল কিয়া সো দ্যাট কি মুভি একদম রিয়েল লগে তো ইসমে কই ডিজাইনার্স নে মেহনত কি হ্যায়
कह सकते हैं कि शोभाए मिले यानी कि टीम वर्क खूबी भालो हलो। तो शाहरुख खान ये मूवीटा करलो ना केनो कि ओर काछे डेट छिलो ना, किंतु ऋतिक रोशन इस मूवी से छा गए और इतिहास रच दिया उन्होंने और कमाल कर दिया। तो केमन करे लागलो आपनारा ये गल्पटा आपनारा जरूर कमेंट करके बोलबेन, और ऐसे ही और स्टोरीज को देखने के लिए आप देखते रहिए श्रेष्ठ भारत। आमी उच्ची पिक्चर पारो आमाके भूलबेन ना, और आमार स्टोरी ताके देखे कमेंट जरूर कीजिएगा। श्रेष्ठ भारत पर खबरों से जुड़े रहने के लिए चैनल को सब्सक्राइब करें, बेल आइकन दबाएं और देखते रहें श्रेष्ठ भारत।